নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। কালকের দেওয়া ভিডিওতে অনেকেই দেখেছেন, কিন্তু সবচেয়ে বড় দুঃখের জিনিস হচ্ছে যে আপনারা দেখেও ভিডিওটা লাইক করেননি তেমন। তো সবার কাছে অনুরোধ রইল, আপনারা লাইক অবশ্যই করবেন, যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক করে দেবেন। আর আমি তাহলে শুরু করা যাক। আমি গোপাল, উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে। তো সকলের জন্য আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওর টপিক সেকেন্ড পার্ট পাবদা কালচার নিয়ে। কালকে আমি কিছু ফোন পেয়েছিলাম, বলেছিল যে ডিটেলসভাবে যদি বলা যায় তাহলে সুবিধা হতো। তো আজকে হচ্ছে পাবদার প্যারামিটার এবং কিসে কিসে চাষ করলে কী করলে সুবিধা হবে, এটা হলো সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। এবং দ্বিতীয় পর্বে আমাদের আসবে যে পাবদা মাছ ওয়াটার প্রিপারেশন কী করবো, বায়োফ্লক বটম ক্লিনে করতে গেলে কীভাবে করতে হয়, পুকুরে তো মোটামুটি সবাই জানেনি, আর অন্যভাবে কীভাবে করলে কীভাবে করা যায় সেটার ব্যাপার নিয়ে আমরা পরের পর্বগুলোতে ভিডিও করব। এবং মার্কেটিং কী করে করবেন এগুলো সব নিয়েও ভিডিও আসবে। তো আজকে টপিকটা শুরু করা যাক আর বেশি কথা না বলে। আর একটা জিনিস, যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও মূল্যবান ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীকালে আমরা আরও মাছের যেগুলো চাষ করা যাবে এবং যেগুলো মাছের মার্কেটে দাম আছে সেগুলো দিয়ে আমরা যে লাভ করতে পারি সেই মাছ নিয়ে আমরা ভিডিও আনতে চলেছি। নেক্সট ভিডিও আসতে চলেছে গুলশা ট্যাংরা, শোল, এগুলোর মাগুর, এগুলো সব মাছের নিয়ে। তো অবশ্যই সাবস্ক্রাইব থাকবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো কালকে যা কথা হয়েছিল তারপরের থেকে আজকের টপিক পিএইচ। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা পিকচার চলে এসেছে, পিকচার মানে পিএইচ নিয়ে। এখানের মধ্যে আপনারা দেখছেন একটা অ্যাসিডিক আর অ্যালকালাইন ব্যাপারে আছে। নিউট্রাল হচ্ছে সেভেন, সেভেনের মধ্যে সব মাছেরই সেভেনের মধ্যে যদি পিএইচটা থাকে খুব ভালো। আর মেন কথা হচ্ছে পিএইচটা ফ্র্যাকচারাল সব মাছেরই একটু প্রবলেম হয়, তখন ওদের একটু প্রবলেম হয়, স্কিন ডিজিজ, স্কিনের প্রবলেম হয়, তখন একটা ডিজিজ ধরে যেতে পারে। তার জন্য চেষ্টা করবেন পিএইচটা আপনারা সেভেনের মধ্যেই রাখবেন। আর পিএইচের সাথে অন্যান্য প্যারামিটারের সংযোগ আছে, তাই পিএইচটা আপনারা ঠিকমতো রাখবেন। আপনার নর্মাল জলে পিএইচটা ঠিকমতো থাকলে কোনো অসুবিধা হবে না, এবং ট্যাঙ্কের পিএইচটাও চেষ্টা করবেন যাতে কিনা আপনারা সেভেনের মধ্যে রাখেন, ঠিক আছে। এবং অবশ্যই সবাই জানেন যে পিএইচ বেড়ে গেলে কী করতে হয়, পিএইচ কমে গেলে কী করতে হয়, তেঁতুল এবং CaCO3 যেটাকে আমরা ক্যালসিয়াম কার্বোনেট বলি ব্যবহার করতে হয়, অবশ্যই এটাতে ব্যবহার করবেন, ঠিক আছে। আর পিএইচ সত্যি কথা বলতে সব মাছ চাষেরই প্রায় সেম, 7-8 সব মাছের জন্যই, মানে 8-এ ঘরে না গেলেই ভালো, 7-এর ঘরটাই একদম বেস্ট আমরা বলতে পারি। তো এটা মোটামুটি পিএইচটা প্রায় সবার জন্যই ক্লিয়ার। এখন যাচ্ছে TDS-এর প্রতি। TDS মানে টোটাল ডিজলভ সলিড। আমরা তো কিন্তু টোটাল ডিজলভ সলিডের তেমন কোনো ভূমিকা নেই আমাদের বায়োফ্লকে, কিন্তু আমরা যেহেতু স্যালেন্টিমিটার অনেকে পারেন না কিনতে, যেহেতু অনেক দাম থাকে ফার্স্ট টাইমে, যারা ছোটো কালচার করছেন তাদের জন্য তারা TDS হিসাবে চলেন। তো TDS যদি আপনার নর্মাল জলে TDS ধরে নেন বিলো 170 আছে, যেটা হলো একদম স্টেবল TDS, মানে একদম প্রপার, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তাহলে পরে আপনার সেই সেখানে আপনার TDS 500-700 খুব জোর হতে পারে পাবদা মাছ কালচারের জন্য, ঠিক আছে। TDS হয়ে গেল। আর স্যালিনিটি 0.3 PPT টু 0.5 PPT, ঠিক আছে, এটা পাবদা মাছের স্যালিনিটি, যে দ্বারা স্যালিনিটি নিয়ে চলছেন। তো এটা মোটামুটি ক্লিয়ার। তো স্যালিনিটি ফ্যালিনিটি হলো। এখন আমাদের হচ্ছে যে অনেকে বলছে অ্যামোনিয়া, দাদা অ্যামোনিয়া নিয়ে কী করা যায়। তো বলবো অ্যামোনিয়া নিয়ে তেমন কোনো চিন্তার বিষয় নেই, আপনারা অ্যামোনিয়াটা কমানোর চেষ্টা রাখবেন যাতে কিনা ওভার ফিডিং করলে আপনাকে হচ্ছে মাছটা যত খাবে বেশি তত মানে ওয়েস্টেজটা বেশি হবে। তো সেখানে আপনি ওই ওয়েস্টেজটাও যাতে কিনা আপনার ভালো মতো ক্লিন করে দিতে পারেন সেটা ব্যবস্থা রাখবেন, তাতে আপনার অ্যামোনিয়া কম হবে, NO2 কম হবে, ঠিক আছে। এটা ছিল আপনার অ্যামোনিয়া নিয়ে। এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে যেটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। এটা হলো বেশ ভূমিকা, বড় ভূমিকা এটা, এটা আমাদের ভালো মতো মেনে চলতে হবে। পাবদা মাছ চাষ করতে গেলে আমাদের যে ডিজলভ অক্সিজেন, হ্যাঁ, ওয়াটার কোয়ালিটি টেস্টিং যেটা হচ্ছে, ডিজলভ অক্সিজেন কিন্তু 6-8 থাকতে হবে, কারণ এই মাছটার অক্সিজেন একটু লাগে মোটামুটি তেলাপিয়ার সমানই, ঠিক আছে। এই মাছটাকে ভালো মতো অক্সিজেন সাপ্লাই দিলে মোটামুটি ঠিক থাকবে, আর মাছটার অক্সিজেন একটু লাগে। আর ব্যাকআপ, যারা পাবদা চাষ করবেন যদি আপনাদের ব্যাকআপ না থাকে তাহলে কিন্তু একটু মুশকিল আছে, ঠিক আছে। অবশ্যই একটা ব্যাকআপ রাখবেন, ব্যাকআপ থাকলে আপনাদের চাষে তেমন কোনো অসুবিধা হবে না, আপনার চাষটা সুন্দরভাবে করে নিতে পারবেন। অক্সিজেন শুধু মাছ না, সঙ্গে সঙ্গে আমরা যে জলটাকে চাষ করছি, জলটাকে চাষ করার পর মতো মাছটাকে দেবো, মাছটা চাষ করার জন্য সেই জলটাকেও ঠিক রাখতে সাহায্য করে। তো ভালো মতো যদি আপনারা রাখেন তাহলে সব ঠিক থাকবে। হ্যাঁ, তো আপনাদের যদি দেখেন যে ফ্লকের মধ্যে অসুবিধা হচ্ছে, ফ্লক যদি মারা যায় তাহলে আপনার ফ্লক কিন্তু নিজের স্ল্যাজে পরিণত হবে, সেই স্ল্যাজ কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন শুরু করবে এবং মাছের কোনো না কোনো অবশ্যই এটা রোগ চলে আসার সম্ভাবনা বেড়ে যায়।
তো চেষ্টা করবেন যাতে কিনা আপনারা অ্যামোনিয়া এবং অক্সিজেন এগুলো সব কন্ট্রোলে থাকুক, অক্সিজেনটা যেন একদম হিসাব মতো থাকুক, তাহলে আপনার কালচারটা ভালো মতন হবে। ঠিক আছে, ডিজলভ অক্সিজেন ভালো কাজ করে, পাম্প জানেনি যেরকম তেলাপিয়ার দরকার হয় তেমনই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার চাষটা ভালো মতো হয়ে যাবে। আমাদের পাবদা মাছ খুব সুন্দর একটি মাছ, সেটা লোকের দেখতেও খুব সুন্দর লাগে, একটা আকর্ষণ তৈরি করে নেয় মানুষের কাছে। তো সেই মাছটা অনেকে চাষ করতে চান, মোটামুটি প্যারামিটার নিয়ে সব কথা হলো। এখন যেটা হচ্ছে যে মাছগুলোকে আমরা কিসে চাষ করলে আমরা লাভজনক হতে পারবো, বায়োফ্লগে তো করবেনই, অবশ্যই বায়োফ্লগে করবেন, বায়োফ্লগ পিভিসি তারপলিন ট্যাঙ্কে, সিমেন্ট ট্যাঙ্কে, যে যেভাবে সুবিধা করে নিজের মতো ট্যাঙ্ক করে নিয়ে তারা বায়োফ্লগে চাষ করবেন। ফ্লগটা একটা নিয়মে রাখবেন, ফ্লগটা বলে দিই 15 ml-এর বেশি না, 15 ml-এর একদম কম, তার চেয়ে কম রাখার চেষ্টা করবেন ফ্লগটা, তাহলে কি আপনার চাষটা সুন্দরভাবে হবে। এটা ছিল আপনার বায়োফ্লগ ট্যাঙ্ক নিয়ে। আর বায়োফ্লগ ট্যাঙ্কে মোটামুটি ভালো কোয়ালিটির পিভিসি তারপলিন নেবেন, যাতে কিনা তাড়াতাড়ি ড্যামেজ না হয়ে যায়, তাহলে আপনার কালচারটা আরও সুন্দর হবে। এটা ছিল আমাদের পিভিসি তারপলিন ট্যাঙ্ক নিয়ে। এখন যারা ভাবছেন আমরা একটু বটম ক্লিনে করব, সে পিভিসি তারপলিন ট্যাঙ্কই করুন বা সিমেন্ট ট্যাঙ্কই করুন, সিমেন্ট ট্যাঙ্কের আপনার বটম ক্লিন সাইজ মানে হিসাবে যেভাবে বানায় আপনার ম্যাক্সিমাম ঢাল রেখে আপনার যে করতে হয় করেন। তো সেখানের মধ্যে কী হচ্ছে যে সাদা জলের মধ্যে যখন মাছটাকে রাখবেন, চেষ্টা করবেন যাতে কিনা মাছটা একদম ঠিক থাকে, আপনার জলের কোয়ালিটি যেন একদম ভালো থাকে। ল্যাব টেস্টিং করে জলটা অবশ্যই চেক করবেন, প্লেন জলটার কোয়ালিটি কেমন আছে, এবং জলটা গন্ধ হয়ে গেলে বা নোংরা হলে কিন্তু আপনাকে ড্রেন করতে হবে। এটা হলো বটম ক্লিনদের জন্য। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে যে যারা পুকুরে করতে চান, পুকুরে তো আপনাদের খুবই ভালো রেজাল্ট, ভালো আরও অনেক বেশি গ্রোথ হয়, আর তেমন কস্টিং হয় না পাবদার পুকুরে করলে, তো তারা করতে পারেন। আর একটা ছিল পলি পন্ড টাইপের, যেটা হচ্ছে পলি পন্ড মানে পুকুরের মতো কেটে প্লাস্টিক পেতে যারা করতে চান, ছোটো বড় যেমন সাইজের হয় অবশ্যই করে দেখতে পারেন, খুব সুন্দর রেজাল্ট হয়। নর্মালভাবে যদি পাবদা কালচার করতে চান, যে নর্মালভাবে কালচারটা আমরা পরের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, কারণ একটা ভিডিওতে সব তুলে ধরা তো সম্ভব নয়, তো তারা এটাতে করতে পারেন, এটাতে করলেও খুব সুন্দর রেজাল্ট হয় আপনার। তারপরে আপনার দাঁড়াচ্ছে এইভাবে পেতে দিয়ে আপনারা পুকুর হিসাবেও চাষ করতে পারেন, মানে ভালো মতো হবে আপনাদের, পুকুরে চাষ করতে পারেন, পুকুরেও খুব সুন্দর রেজাল্ট হচ্ছে, একটু কম খরচে হয়ে যাচ্ছে। এটার মধ্যেও আপনারা বায়োফ্লগ করতে পারবেন, বায়োফ্লগ করে আর বটম ক্লিনও করতে পারবেন। সব প্রকারের মাছ চাষে মোটামুটি মাটিটা খুঁড়ে নিয়ে কম কস্টিংয়ে, এটা মেন ফান্ডা হচ্ছে যে আপনাদের কম কস্টিংয়ের মধ্যে আপনার ট্যাঙ্কটা রেডি হচ্ছে। তো সেই কম কস্টিংটা অনেকের জন্যই লাভজনক এবং সুবিধাজনক, কারণ প্রথমেই সবাই একবারে নামতে চাচ্ছেন না, যে একটা বেশি ইনভেস্টমেন্টে যখন দেখছেন যে হ্যাঁ আমি এটাতে পেরে যাচ্ছি, তখনই আপনারা নামবেন। তো এটা করে আপনারা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু ছবি আছে, এগুলো মোটামুটি উত্তরপ্রদেশ এরকম করে বড় বড় সাইজের পন্ড, আর এটার মধ্যেও পাবদা করা যেতে পারে। আর মেন একটা জিনিস হচ্ছে যে পাবদাটা চেষ্টা করবেন যত বড় ট্যাঙ্কে করতে পারেন অত ভালো, ছোট ট্যাঙ্কে না করারই চেষ্টা করবেন, বড় ট্যাঙ্কের রেজাল্টটা খুবই সুন্দর আসে। আর একটা জিনিস আপনারা যদি পারেন, যে জলে যেটা স্রোত থাকে সেই স্রোতটা যদি তৈরি করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আরও সুন্দর রেজাল্ট হবে। আর যারা রেসওয়েতে করতে যাচ্ছেন, রেসওয়েতেও করতে পারেন, রেসওয়েতেও খুব সুন্দর হচ্ছে, রেসওয়েতেও খুব সুন্দর হয়, তাতে কোনো অসুবিধা হয় না, করা যেতেই পারে, না যাওয়ার কোনো ব্যাপার নেই। তো এটা মোটামুটি হলো। আর পাবদার সত্যি কথা বলতে FCR যে কথাটা, অনেকে বলছে দাদা FCR কেমন কী আসে, FCR হচ্ছে আপনার যদি আপনি ভাবেন যে আমি প্যাকেট ফিড খাইয়ে আমি এটা লাভ করবো ভালো পরিমাণে, আমি বলবো দাদা আপনাকে নিজে ফিড বানিয়ে নিতে হবে, নিজে ফিড ফর্মুলেশন করে দিয়ে আপনাকে নিজে খাইয়েতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন ভালো লাভ করতে। আর একটা জিনিস, পাবদা মাছকে আপনারা চেষ্টা করবেন যাতে কি না আপনারা মাছটাকে একটু হাই প্রোটিনের ফিড দিতে পারেন, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, হাই প্রোটিন ফিড দিলে কি হয় আপনার মাছটা গ্রোথ আরও সুন্দর হবে, বাড়বে তাড়াতাড়ি, এবং মার্কেটেবল সাইজ হতে টাইম বেশি লাগবে না।
তো তাতে আপনাদের সুবিধা হবে কালচারটা ভালো মতো করে নিতে। আজকে মোটামুটি যতটুকু আলোচনার টপিক ধরেছিলাম প্রায় আশা করি সবার কাছে ক্লিয়ার, যদি না ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কী কোন পোর্শনটা ক্লিয়ার হয়নি, পরের ভিডিওতে আবার তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা কী কী মাছ নিয়ে চাচ্ছেন যে ভিডিও করলে ভালো হয় অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে জানিয়ে দিই যে এই পাবদা মাছটা আমার আগের বছর শেষের সময় করা একটা ছোটো ট্যাঙ্কের মধ্যে আমি করেছিলাম, মাছের বিহেভিয়ারটা জানার জন্য যে পাবদা মাছ কেমন কী হয়। একটা 5000 লিটার ট্যাঙ্কের মধ্যে আমি 2000 পিসের মতো পাবদা মাছ দিয়ে দেখেছিলাম, তো রেজাল্ট তেমন খারাপ হয়নি। আর যতটুকু বুঝতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। পরবর্তীকালে দেশি ট্যাংরা, গুলশা ট্যাংরা, আপনার দেশি মাগুর, হাইব্রিড মাগুর তো অবশ্যই বন্ধ হয়ে গেছে, কিন্তু হাইব্রিড মাগুর যারা চাষ করছেন তাদেরকে নিয়ে একটা সতর্কবার্তা অবশ্যই দিতে চলেছি। তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ারটা অবশ্যই করবেন, লোকের কাছে পৌঁছিয়ে দিন আমাকে, যাতে কিনা আরও লোক জানতে পারুক।